নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করা সুন্নতি তরিকায়। কারণ আগেই বলেছেন অনুসরণ করা, অনুসরণ করতে হবে। আবার বিদাতি তরিকা আবিষ্কার করে দরুদ তো পড়ছেন, কিন্তু ইয়া নবী সালাম আলাইকা না সম্মিলিত বিদাত চলবে না, বিদাত চলবে না। কারণ আগে বলেছেন আরেকটি হক আছে অনুসরণ, অনুসরণ করে নবীর তরিকায় কি করতে হবে, দরুদ পড়তে হবে। নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা রয়েছে, যখন বসবেন তাশা হতে বলবেন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াত, এই করতে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপর সালাম বর্ষিত, বললেন না বললেন না, ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতু আল্লাহর বরকত বর্ষিত হোক। তারপরে যখন দরুদ শুরু করলেন শেষ তাশা হতে বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, করলেন না করলেন না সালাত, দরুদ পেশ করলেন, আল্লাহ বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ, করলেন না করলেন না, নবী জন্য বরকতের দোয়া। তো দরুদ এবং সালাম কেমন করে পেশ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্বয়ং শিখিয়ে দিয়েছেন, স্বয়ং শিখিয়ে দিয়েছেন। এছাড়াও বহু ক্ষেত্র রয়েছে নামাজ ছাড়া, কিন্তু বেদাতি তরিকায় নয়। দেখে নিতে হবে যে এই তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবা কেরাম থেকে আছে কি। সাহাবারা মজলিসে বসতেন আর সব সম্মিলিত এক সুরে আর একবারে মধুর সুরে টান দিয়ে একবারে সালাত সালাম পেশ করতেন, বা আজান শেষ হলে আজকাল বিদাতি মসজিদগুলিতে ইন্ডিয়া বাংলাদেশে আজানের শেষে কি করে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাইরা খালকিল্লাহ, শুনেছেন না শুনেননি আজান আগে? বিদাতি মসজিদে তো আলহামদুলিল্লাহ ঢুকি না, তো ঢুকিয়ে না বাইরে থেকে শুনে হয় আগে হোক আর পরে হোক, যাই করা এই বিদাতি কাজগুলি করে, তো এগুলি বিদাতি কাজ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়েছেন মদিনার মসজিদে, নবী সাল্লামের সামনে কোনোদিন আজানের আগে পরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সব করেননি, চিল্লে চিৎকার করে। জি হ্যাঁ, যখন আজান শেষ হয়ে গেছে তখন পড়েছেন, তাই না, দুরুদ পড়েছেন, তারপর আল্লাহ রাব্বা হাজি দাওয়াতি তাম্মাই দোয়া পড়েছেন, এগুলি পড়েছেন, ওইভাবে করবেন আপনি।